আমি তো জানি যে আপনি আসবেন এখানে, চলতি বছরের অক্টোবর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর আওতাধীন সম্ভাব্য 22 দেশের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ও সচিব পর্যায়ের নেতৃবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে স্বাস্থ্য বিষয়ক কনফারেন্সের ভেন্যু নির্ধারণ করেছে। স্বাস্থ্য বিষয়ক কনফারেন্সের ভেন্যু নির্ধারণ হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর লক্ষ্যে শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন। পরে হাসপাতাল পরিদর্শন শেষে দাউদপুর ইউনিয়নের জিন্দা মডেল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বিপ্রতীক, জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান সহ স্বাস্থ্য বিভাগের নেতৃবৃন্দ। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদোস জানান, আগামী অক্টোবর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রতিনিধি সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাধীন সম্ভাব্য 22টি দেশের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ও সচিব পর্যায়ের নেতৃবৃন্দ রূপগঞ্জে পরিদর্শনে আসবেন ও একটি কনফারেন্স করবেন। তবে এখনও নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করা হয়নি। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।